প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ে আজকে আমরা শেষের দিকে চলে আসছি অনেকটা। আজকে আলোচ্য পাঠগুলোর মধ্যে আছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ কি, তারপর কম্পন ক্রিয়া, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা দেখাবো যে পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না কেন। এখন আমরা প্রথমে তাহলে আসি ডি ব্রগলি তরঙ্গ কি এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করি। আমরা জানি আলো কণা আকারে এক স্থান থেকে অন্য স্থানে যায়। এখন আলো হলো যে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন কণা আকারে গতিশীল থাকে তখন সেটাকে আমরা বলি ফোটন। আবার আমরা ইতিমধ্যে দেখেছি আলোর বেতিসা, আলোর সমবর্তন, আলোর অপবর্তন, এগুলো ব্যাখ্যা করার জন্য আলোর তরঙ্গ বৈশিষ্ট্যকে আমরা এখানে বিবেচনায় এনে আনতে হয়। কিন্তু আমরা যদি ফটোতড়িৎ ক্রিয়া, কম্পন ক্রিয়া এগুলো যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আলোর কণারূপ এবং তরঙ্গ রূপের দুটি বৈশিষ্ট্যকে আমাদেরকে এখানে নিয়ে আসতে হয়। এই জন্য সর্বশেষে আমরা যে কথাটা বলি, আলো যেন দ্বৈত চরিত্রের অধিকারী, কখনো এটি কণা আকারে কখনো এটি তরঙ্গ আকারে গতিশীল থাকে অথবা উভয়ে মিশ্রণেও একাত্রেই কিন্তু থাকতে পারে, সেই বিষয়টা আমরা আজকে বলবো। আগে আমরা যেটুকু জানি যে আলো দ্বৈত চরিত্রের অধিকারী, কখনো এটি কণা আকারে কখনো এটি তরঙ্গ আকারে, বা কণার বৈশিষ্ট্যগুলি বা তরঙ্গের বৈশিষ্ট্যগুলিকে মেনে আলো এক স্থান থেকে অন্য স্থানে যায়। আসলে কণাকে যদি আমার বিবেচনা করতে, একটা গতিশীল কণাকে, তাহলে তার ভরবেগ জানতে হবে, তার ভর জানতে হবে, এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে আলোচনা নিয়ে আসতে হয়। আর যখন তরঙ্গ বৈশিষ্ট্যকে নিয়ে আমরা যখন আলোচনা নিয়ে আসবো, তখন তরঙ্গের তোমার কম্পাঙ্ক, বিস্তার, দশা ইত্যাদি জানতে হয়। তাহলে দুটো কিন্তু ভিন্ন, দুটোকে কিন্তু একই পর্যায়ে নিয়ে আসা এটা অনেকটা অসম্ভব মনে হয়। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী ডি ব্রগলি, ফ্রান্সের বিজ্ঞানী ডি ব্রগলি, ১৯২৪ সালে উনি তার থিসিস পরীক্ষায় এটা যৌথভাবে বলেছেন যে আলো যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় অর্থাৎ যখন গতিশীল থাকে, তখন এটি যে কণা রূপে যাওয়ার সময় সেখানে একটি বস্তু তরঙ্গ তার সাথে সংযুক্ত থাকে। তো এই এটা ডি ব্রগলির নামকরণ অনুসারে ওই বস্তু তরঙ্গটিকে বলা হচ্ছে যে ডি ব্রগলির তরঙ্গ। আর ওই ডি ব্রগলির তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে আমাদের ডি ব্রগলির থিওরিটা হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে যখন গতিশীল কণা যখন যেতে থাকবে তার সাথে একটি বস্তু তরঙ্গ সংযুক্ত থাকে, ডি ব্রগলির নামকরণ অনুসারে এটিকে বলা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ। আর ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। বিজ্ঞানী ডি ব্রগলি যখন ১৯২৪ সালে এই তথ্যটা দিয়েছেন, এটা ১৯২৭ সালে কিন্তু এটা পরীক্ষণীয়ভাবে প্রমাণিত হন এবং তার দুই বছর পর অর্থাৎ ১৯২৯ সালে উনি তোমার নোবেল পুরস্কার লাভ করেন। এই তথ্যের জন্য উনি নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা একটা সমীকরণ যদি এখানে আসি, আমরা তো জানি কোয়ান্টাম আকারে যখন আলো এক স্থান থেকে অন্য স্থানে যায় তাহলে তখন আমরা যে ফোটনের যে শক্তি আমরা পাই, ফোটন তো যদি যখন তরঙ্গরূপী কণা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে যখন কণা গতিশীল থাকে তখন সেটাকে আমরা বলি যে ফোটন। একটা ফোটনের শক্তি আমরা জানি E সমান S নিউ, যেখানে নিউটাকে বলা হয় ফোটনের কম্পাঙ্ক, নিউটা হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। আবার আমরা আইনস্টাইনের ভর শক্তির যে সমীকরণ, সেই সমীকরণটা থেকে আমরা জানি E সমান এম সি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা আসি তাহলে আমরা লিখতে পারি যে নিউ সমান নিউ
বা m সমান আমরা এখান থেকে লিখতে পারি যে m সমান s নিউ ডিভাইডেড বাই c স্কয়ার এখন ভরবেগে আমরা সমীকরণ থেকে জানি যে c সমান হচ্ছে যে তোমার m c তাহলে এটা যদি আমরা আসি তাহলে আমরা পাচ্ছি s নিউ ডিভাইডেড বাই c স্কয়ার ইনটু c যেটাকে আমরা লাস্ট পর্যন্ত লিখতে পারি s নিউ বাই কত তোমার c এটাকে আবার আমরা লিখতে পারি তোমার s ডিভাইডেড বাই ল্যামডা কেন যেহেতু আমরা জানি c সমান নিউ ল্যামডা তাহলে সুতরাং c নিউ বাই c সমান আমরা লিখতে পারি যে কত তোমার ল্যামডা তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা আমরা লিখলাম যে s ডিভাইডেড বাই ল্যামডা সি ভ্যালু কত তোমার নিউ তাহলে উঠে গেলে যে জিনিসটা আমরা পাই কি সমান s ডিভাইডেড বাই ল্যামডা তাহলে এই সমীকরণটি হচ্ছে যে তোমার ডি বুগলি তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে যে এখানে ল্যামডা ফিটা হচ্ছে যে ভরবেগ একটা কণাতে যখন আমার ভিএস না করতে তখন তার ভরবেগ তাহলে এটা হচ্ছে যে ফোটনের ভরবেগ তাহলে ফোটনের ভরবেগের সাথে যে ডি বুগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ যে আমার বস্তু কণা আকারে যে তরঙ্গ আকারে যায় সে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে সেটা আমরা পাইলাম কি সমান এস ডিভাইডেড বাই ল্যামডা এবার আমরা যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে যে তোমার কম্পন ক্রিয়া আমরা আসব কম্পন ক্রিয়া তাহলে কম্পন ক্রিয়াটা কি আমরা এখন সেটাতে একটু আসি কম্পন ক্রিয়া হচ্ছে যে আমরা যখন কোনো আপতিত ফোটন সেটা এক্সরে ফোটন বা যে কোনো একটা শক্তিশালী ফোটন যখন কি করবে কোনো একটা স্থির ইলেকট্রনের সাথে ধাক্কা খাবে এটা যে ধরে নিলাম যে এখানে একটা স্থির ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা কি তোমার স্থির এটা স্থির ইলেকট্রন তাহলে একটা আপতিত এক্সরে ফোটন এই যে একটা ফোটন আসতেছে যে যেটার নাম আমরা দেব যে আপতিত আপতিত এক্সরে ফোটন এটা যখন স্থির ইলেকট্রনের সাথে ধাক্কা খাবে বা সংঘর্ষে লিপ্ত হবে তখন আপতিত এক্সরে ফোটনের কিছু শক্তি ইলেকট্রনকে দিয়ে দিবে ইলেকট্রনটি সেই অর্জিত শক্তি তে গতিশীল থাকবে অর্থাৎ গতি শক্তি অর্জন করবে এই ইলেকট্রনটি কি করবে তোমার স্থির ইলেকট্রনটি এখন একটা গতি শক্তি অর্জন করে যাবে আর আপতিত যে এক্সরে ফোটনটা এক্সরে ফোটনের শক্তি কিছুটা কমে যাবে অর্থাৎ যেহেতু কিছু ইলেকট্রনকে গতি শক্তি রূপে দিয়ে নিয়েছে অবশিষ্ট শক্তি দিয়ে কি করবে এটি এদিকে যাবে এটা যাওয়া অভিমুখটা ছিল যে এদিকে এখন ধাক্কা খাওয়ার পরে মনে করো আপতিত এক্সরে ফোটন এদিকে বিক্ষিপ্ত হয়ে গেল এই জন্য এটাকে আমরা লিখতে পারি যে বিক্ষিপ্ত এটাকে আমরা লিখতে পারি যে বিক্ষিপ্ত প্রোটন আর এটাকে আমরা প্রক্ষিপ্ত ইলেকট্রন বলতে পারি বা বিক্ষিপ্ত ইলেকট্রন কোন কোন বইতে লেখছে অর্থাৎ যেহেতু এটা এখানে নাই এখান থেকে স্থানচ্যুত হয়েছে বিক্ষেপণ ঘটেছে তাহলে সেই জন্য এটাকে এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রোটন আর এটাকে আমরা প্রক্ষিপ্ত ইলেকট্রন বলতে পারি এখন যে কোণে এখান থেকে সরে গেল সেটাকে আমরা ধরে নিলাম যে কি তোমার থিটা তাহলে যে কথাটা আমরা বললাম যখন কোন একটি আপতিত এক্সরে ফোটন বা একটা ফোটন এসে স্থির ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হইল তখন ওই ইলেকট্রনটি কে আপতিত এক্সরে ফোটন কিছু শক্তি দিয়ে দিবে এই শক্তি দ্বারা সে গতি শক্তি অর্জনের মাধ্যমে গতিশীল থাকবে আর যেটুকু দিয়ে দেওয়ার পর অবশিষ্ট শক্তি দিয়ে ইলেকট্রনটি তার অভিমুখে থেকে ই হয়ে বিচ্যুত হয়ে এইদিকে ই করবে তোমার যাবে ফোটনটি এদিকে যাবে যেটাকে আমরা বলতেছি বিক্ষিপ্ত ফোটন এখন আমরা জানি একটা ফোটনের শক্তি কি আমরা যদি ধরি এটা হচ্ছে ই সমান এস নিউ যেটাকে আমরা লিখতে পারি এস সি বাই কত তোমার ল্যামডা
এখানে বিক্ষিপ্ত ফোটনের শক্তি যেহেতু এই শক্তির সে কম এটাকে আমরা ধরে নিলাম যে ই প্রাইম তাহলে ই প্রাইম সমান আমরা একই ভাবে লিখতে পারি এস সি ডিভাইডেড বাই ল্যামডা আই আর এই যে গতি শক্তি এটাকে আমরা মনে করো ই কে লিখলাম যেটা ই কে সমান আমরা লিখতে পারি যে ই বি ই বি বা আমরা এটাকে হাফ এম বি স্কয়ার লিখতে পারি তাহলে এখানে যদি আমরা একটা বিষয় দেখি যে ল্যামড়ার মান যদি বড় হয় ল্যামড়া এবং ল্যামড়া প্রাইম এই দুটোর মধ্যে যেহেতু আমরা বলছি আপতিত এক্সট্রি প্রোটনের শক্তি বেশি বিক্ষিপ্ত ফোটনের শক্তির সে তাহলে নিশ্চয় তরঙ্গ দৈর্ঘ্য এটি ছোট এটি কি হবে তোমার বড় যেহেতু এস সি এস সি আমরা ভাগ দেব তাহলে যার হর ভিন্নতা যেহেতু লব তো একই আছে এইচসি এইচসি তাহলে লব হরের বেলা যেহেতু এই হরটা বড় তাহলে এই জন্য বাকলটা কি হবে তোমার ছোট হবে অর্থাৎ যেহেতু আমরা এখানে লিখব ই ইজ গ্রেটার দেন কত তোমার ই প্রাইম তাহলে সুতরাং আমরা লিখব যে ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন কত তোমার ল্যামডা তাহলে এই দুটোর মধ্যে যে শক্তি তোমার ব্যবধানটা হয়েছে মূলত তরঙ্গ দৈর্ঘ্যের কারণে অর্থাৎ কম্পাঙ্কের চেঞ্জের কারণে তাহলে কম্পাঙ্কের চেঞ্জের কারণে বা তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জের কারণে যেহেতু হয়েছে তাহলে আমার এখানে এটার কম্পাঙ্ক যদি আমরা এফ ধরি এটার কম্পাঙ্ক যদি আবার আমরা এফ প্রাইম ধরি আবার কিন্তু এফ ইজ গ্রেটার দেন এফ প্রাইম তাই না কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য আমরা তো জানি যে ব্যস্তানুপাতে কি হবে তোমার পরিবর্তিত হবে তাহলে আমরা এখানে যদি দেখি যেহেতু ল্যামড়া প্রাইম ল্যামড়া সে বড় তাহলে এই দুটোর ব্যবধান যদি আমরা বের করি তাহলে বিষয়টা কি হচ্ছে আমরা এই বিষয়টা পাচ্ছি যেটা যেটাকে আমরা লিখতে পারি ডেল ল্যামড়া সমান ল্যামড়া প্রাইম মাইনাস ল্যামড়া আর এই মানটা আমরা নির্ণয় করতে পারবো যেহেতু এখানে একটা স্থির ইলেকট্রন আছে তাহলে ইলেকট্রনের ভর যদি আমরা এম নট যদি ধরি এবং ইলেকট্রনের ভর এম নট এবং বিক্ষেপণ কোণ যদি থিটা যদি ধরি তাহলে আমরা এখানে লিখতে পারি যে ল্যামড়া প্রাইম মাইনাস ল্যামড়া সমান এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস থিটা এটা আমরা এম নট ধরি আর এম ধরি যাই ধরি না কেন অর্থাৎ এখানে এম নট এর মান হচ্ছে যে তোমার নিশ্চল অবস্থায় ইলেকট্রনের ভর যেটা আমরা জানি 9.1 ইনটু 10 পাওয়ার মাইনাস 31 কেজি তাহলে এইচটা হচ্ছে যে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.63 ইনটু 10 পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড আমরা জানি আর সি এর মানও আমাদের সবাই জানা আছে 3 ইন্টু 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ড তাই না আর এখানে থিটাটা যত কোণে বিক্ষিপ্ত হয়ে যায় সেটা আমরা বসাই দিলে তাহলে আমরা এই বিষয়টা পাব এখন আপতিত এক্সরে ফোটনের যদি আমি কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে যেটি কি হয়েছে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তাহলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক আমরা এখান থেকে বের করতে পারি এখানে দেখো শিক্ষার্থীরা একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু বিক্ষেপণ কোণটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সমীকরণে যদি আমরা দেখি যে বিক্ষেপণ কোণ যদি আমার দেখো এখানে আমরা যে সমীকরণটা পেলাম একটু আগে যে বিষয়টা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে যে তাহলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামড়া প্লাস h by m not c into 1 minus cos theta তাহলে এগুলো হচ্ছে যে কনস্ট্যান্ট মান এবং আপতিত এক্সরে যেটা আসতেছে যে ফোটন আপতিত এক্সরে ফোটন তার শক্তি যেহেতু নির্ধারিত অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ধারিত তাহলে এটার মান নির্ভর করতেছে এটি তার গতিপথের সাথে কত কোণে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে যেমন আমরা যদি এখানে থিটার মান জিরো যদি বসাই তখন আমার এটা কত হয়ে যাচ্ছে যে এটা হয়ে যাচ্ছে যে তোমার ওয়ান এটা হয়ে যাচ্ছে যে কত তোমার কস জিরো সমান ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো
অর্থাৎ এটা পুরোটা কি হয়ে যাচ্ছে তোমার জিরো হয়ে যাচ্ছে আবার যদি আমি থিটার মান 90 ডিগ্রি যদি বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে যে কত তোমার জিরো তখন এই মানটা হয়ে যাচ্ছে যে কত তোমার সর্বোচ্চ আবার যদি আমি থিটার মান 180 যদি বসাই দেখো তখন এটা মাইনাস 1 অর্থাৎ এটা তখন কত হয়ে যাচ্ছে মাইনাস এর প্লাস 1 অর্থাৎ 2 তখন সেটা কত হয়ে যাচ্ছে তোমার দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা দেখতেছি কন্ট্রোল ক্রিয়ায় বিক্ষেপণ কোণ অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের যে কোণ এই কোণটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এবার আমরা যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমরা এখন পড়ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখো হাইজেনবার্গ 1924 সালে উনি বহু পরীক্ষা নিরীক্ষা করার পরে বললেন যে যখন একটি বস্তু কণা যখন যাচ্ছে তার সাথে বস্তু তরঙ্গ আকারে কণার সাথে তো একটা তরঙ্গ আমরা বলি যে সংযুক্ত থাকে যেটা ডি তরঙ্গ অনুসারে আমরা শিখলাম তাহলে এখন যখন একটা কণা যখন যেতে থাকে তখন সেই ক্ষেত্রে এর অবস্থান এবং ভরবেগ একই দুটোর অনিশ্চয়তা একই সময়ে নির্ণয় করা সম্ভব নয় অর্থাৎ এটা যুগপত নয় অর্থাৎ এর করা সম্ভব নয় অর্থাৎ অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা এবং উনি এইটুকু পরীক্ষা করে এই তথ্য দিয়েছেন যে কোনো একটি কণা অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল প্ল্যাঙ্কের ধ্রুবকের চেয়ে বেশি বা সমান তাহলে এই জিনিসটা উনি এইভাবে দেখাচ্ছেন যে যদি আমার অবস্থানের অনিশ্চয়তা যদি ডেল এক্স এবং ভরবেগের অনিশ্চয়তা যদি ডেল ফি হয় তাহলে বলা হচ্ছে যে ইজ গ্রেটার দেন কি তোমার প্ল্যাঙ্ক অর ইকুয়াল প্ল্যাঙ্কের ধ্রুবক এস পরে এটাকে শুদ্ধ করে অনেক গবেষণা করে ডিরাক এখানে একটা ধ্রুবকের মাধ্যমে লাস্ট পর্যন্ত সমীকরণটাকে উনি এইভাবে দেখাইছিলেন ডেল এস ডেল ফি ইজ গ্রেটার দেন ইকুয়াল ইজ ডিভাইডেড বাই টোয়ার্স ফাই বা এটাকে আমরা লিখতে পারি যে কত তোমার ইজ বা এই এইচ ভাগটাকে বলা হয় প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক এটা এইচ ডিভাইডেড বাই টোয়ার্স ফাই যেটাকে বলা হয় প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক বা ডিরাক ধ্রুবক হ্রাসকৃত ধ্রুবক বা ডিরাক ধ্রুবক এখন এখানে যেহেতু এই মানটা এটার তুলনায় এস এর মান তো অতি ক্ষুদ্র অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আমরা লাস্ট পর্যন্ত এই জিনিসটাকে এটাও আমরা লিখতে পারি যে ডেল এস ডেল ভি সমান এস বার এটা লিখে আমরা এখন অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি বা বিশ্লেষণ করতে পারি যেমন এখানে আমাদের লাস্টের যে প্রফিসটা আছে যে ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে থাকতে পারে না কেন ইলেকট্রন আমরা তো জানি একটা পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে প্রোটন এবং নিউট্রন বা বিভিন্ন কণা থাকে আমরা যদি সেখান থেকে বিটা কণার কথা আলফা কণার কথা যদি বলি তো আমরা তো জানি যে বিটা কণা মানে কি ইলেকট্রন তো ওটা তো ওখানে থাকে না ওখান থেকে কি হয়ে যাচ্ছে তোমার বের হয়ে যাচ্ছে তাহলে আলফা কণা দুইটা প্রোটন নিউট্রন এই হয়ে সেগুলো তো সেখানেই থাকে পরমাণু নিউক্লিয়াস অর্থাৎ আমরা এই সিদ্ধান্তটুকু এই পর্যন্ত জেনেছি যে পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না এখন নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না এই জিনিসটা আমরা কিন্তু এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি যে সূত্রটা আমরা পড়েছি এটা দিয়েও কিন্তু আমরা সেই জিনিসটা দেখাইতে পারি কারণ হচ্ছে যে একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসে যদি থাকতে হয় তাকে প্রায় 24 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি অর্জন করতে হয় কিন্তু একটা ইলেকট্রনের
পক্ষে 4 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি শক্তি অর্জন করতে পারে না এই জন্য পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না তাহলে এই যে প্রায় 24 অর্থাৎ 23.93 মেগা ইলেকট্রন ভোল্ট যে শক্তির প্রয়োজন হয় তো সেই জিনিসটা আমরা কিভাবে দেখাবো সেই জিনিসটা আমরা এই সূত্রের মাধ্যমে আমরা দেখাইতে পারি যে আমরা জানি নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10 পাওয়ার মাইনাস 10 মাইনাস 14 কিন্তু মাত্রমে তাহলে এখানে আমাদের যদি নিউক্লিয়াসে ইলেকট্রন যদি থাকতে হয় যেমন আমরা যে জিনিসটা বলছি ডেল ভি সমান আমরা লিখলাম যে যে এইচ বাই কত তোমার টোয়াইস পাই এখন এখান থেকে যদি আমরা ডেল ভি যদি আমরা বের করি তাহলে আমরা এখানে পাচ্ছি যে এইচ ডিভাইডেড বাই কত তোমার টোয়াইস পাই এই টোয়াইস পাই ইনটু কত তোমার ডেল এক্স তাহলে এই ডেল এক্স এর এই অবস্থানের মানটা আমরা ধরতে পারি 2 ইনটু 10 পাওয়ার মাইনাস 14 মিটার কি তোমার ক্রম এটার বেশি যেহেতু হইতে পারে না যে ব্যাসার্ধ তো আমরা জানি যে 10 পাওয়ার মাইনাস 14 কত তোমার ক্রমের তাহলে কিন্তু 2 ইনটু 10 পাওয়ার মাইনাস 14 মিটারের বেশি হইতে কি তোমার পারবে না তাহলে সেটাকেও আমরা ধরে এখানে বসিয়ে দেখালাম যে মনে করো এটাকে বসিয়ে আমরা দেখালাম এসে তো বেশি হইতে পারে না তাহলে বসায় যদি আমরা দেখি তাহলে আমরা এখানে কি পাচ্ছি ডেল ফি সমান এইচ বাই এইচ তো আমরা জানি 6.63 ইনটু 10 পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই টোয়াইস পাই ইনটু ড্যাশ মান যেটা আমরা জানি অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তা 2 ইনটু 10 পাওয়ার মাইনাস কত তোমার 14 এটাকে দিয়ে যদি আমরা করি তাহলে এর মানটা আসে তোমার 2.64 ইনটু 10 পাওয়ার মাইনাস 31 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এখন আমরা যে গতি শক্তি মনে করো সেই যে শক্তি তাকে অর্জন করতে হবে সেই শক্তি সমান আমরা পাচ্ছি যে একে সমান আমরা পাই ফি স্কয়ার ডিভাইডেড বাই কত তোমার কোয়াসেন এখন এই ডেল ফি যেটাকে আমরা বলতেছি যে ভরবেগের অনিশ্চয়তা সেই মানটাকে যদি আমি এখানে বসাই তাহলে 2.64 ইনটু 10 পাওয়ার মাইনাস 31 এত স্কোয়ার 2 ইনটু ইলেকট্রনের ভর 9.1 ইনটু 10 পাওয়ার মাইনাস 31 এই মানগুলো যদি আমরা বসাই তাহলে সেটা আমরা জানি যে আসবে জুলে সেই মানটাকে যদি আমরা 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেটা হবে যে কি তোমার ইলেকট্রন ভোল্ট আবার সেটাকে যদি আমরা 10 পাওয়ার মাইনাস 6 অর্থাৎ মনে করো আমরা ধরে নিলাম যে এর মানটা x কি হলো তোমার জুল তাহলে এই x যে জুলটা হলো সেই মানটাকে যদি আমরা কি করি তোমার 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 দ্বারা যদি ভাগ করি তখন সেটা হয়ে যাবে যে কত তোমার ইলেকট্রন ভোল্ট আবার এই ইলেকট্রন ভোল্টের যে মানটা আসলো সেটাকে যদি 10 পাওয়ার মাইনাস 6 দ্বারা যদি গুণ করি বা 10 পাওয়ার 6 দ্বারা ভাগ করি তখন সেটা হবে যে মেগা ইলেকট্রন ভোল্ট তোমরা যদি শিক্ষার্থীরা এই মানগুলো আমি যেভাবে বলছি এইভাবে যদি নির্ণয় করো দেখবে যে যে ই কে এর মান আসবে কত ই কে এর মান আসবে তোমার 23.9 কত তোমার 3 মেগা ইলেকট্রন ভোল্ট প্রায় আমরা যেটাকে বলছিলাম 24 মেগা ইলেকট্রন ভোল্টের মত তাহলে নিউক্লিয়াসে যদি তাকে থাকতে হয় এত শক্তি অর্জন করতে হবে কিন্তু যে কথাটা শুরুতে আমরা বলেছিলাম একটা ইলেকট্রনের পক্ষে 4 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি শক্তি অর্জন করা সম্ভব নয় এই জন্য আমরা বলতে পারি যে যে জিনিসটা আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না তাহলে সেটা আমরা এখান থেকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা সেটাকে দেখাতে পারলাম এইভাবে শিক্ষার্থীরা আরও তোমার এখানে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে তোমরা একটু চেষ্টা করবে আমরা একটা গাণিতিক সমস্যা দিয়ে আমি আজকে এখানে শেষ করব সেটা হচ্ছে যে কোয়ান্টাম ক্রিয়ায় আমরা ধরে নিলাম
যে একটা ইলেকট্রন এখানে আমরা ধরে নিলাম যে একটা ইলেকট্রন একটা আপতিত রাশিতে ফোটন আসছে যা কম্পাঙ্ক আমরা ধরে নিলাম যে আমার ধরে নিলাম যে কম্পাঙ্কটা হচ্ছে যে 2.4 into 10 power 14 hertz তাহলে এটা এখানে এসে এটা কি করতে তোমার এদিকে যেত এখান থেকে এদিকে কি হয়ে গেছে তোমার বিক্ষিপ্ত হয়েছে এই কোণটা আমরা ধরে নিলাম যে কত তোমার 60 ডিগ্রি এখানে তো আমার স্থির ইলেকট্রন আছে তাহলে এই স্থির ইলেকট্রন যখন এইটা এদিকে গেল এখন স্থির ইলেকট্রনটা কি করবে তোমার এইদিকে আসবে এখন যদি বলা হয় আমাদেরকে যে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত তাহলে আমরা বের করতে পারবো ল্যামডা প্রাইম সমান ল্যামডা প্লাস h ডিভাইডেড বাই m নট c ইনটু 1 মাইনাস cos কত তোমার থিটা তাহলে এই ল্যামডাটা আমরা কিভাবে পাবো যেহেতু e সমান h f ঠিক আছে আবার আমরা যেহেতু জানি c সমান f ল্যামডা c সমান f ল্যামডা তাহলে c সমান যদি f ল্যামডা হয় তাহলে আমরা ল্যামডা সমান কি পাবো c বাই f তাহলে c এর মান কিন্তু আমাদের জানা আছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আর f এর মান এটা বসাইলে আমরা ল্যামডার মানটা পেয়ে যাব h এর মান আমার জানা আছে 6.63 ইনটু 10 পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড m নট জানি 9.1 ইনটু 10 পাওয়ার মাইনাস 31 কেজি c এর মান জানি 3 ইনটু 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এই কোণটা দেওয়া আছে 60 তাহলে ল্যামডা প্রাইম কত সেটা আমরা কি করতে পারবো তোমার বের করতে পারবো এইভাবে কন্ট্রোল ক্রিয়া দিয়েও আমাদের অনেকগুলা আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারি ডিগুগলি তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও আমরা করতে পারি হাইজেনবার্গের অনিশ্চয়তা তবে সৃজনশীল কোশ্চেন বিশ্বাস করি এই বিষয়টাকে এই সূত্রটাকে প্রয়োগ করে বা ব্যবহার করে অনেকগুলো সৃজনশীল কোশ্চেন বোর্ডের পরীক্ষা বিগত পরীক্ষাগুলোর মধ্যে এসেছে এবং আসতে পারে তাহলে তোমরা এই বিষয়গুলো বেশি বেশি করে একটু অনুশীলন করবা আমরা নেক্সট ক্লাসে কয়েকটি সৃজনশীল কোশ্চেন নিয়ে আসব বিশেষ করে তোমার এই যে ফটো তড়িৎ ক্রিয়ার সাথে সংশ্লিষ্টতা এনে তোমার এই কম্পন ক্রিয়ার এই সমীকরণকে প্রয়োগ করে অনেক ধরনের সৃজনশীল কোশ্চেন তৈরি হইতে পারে আমরা সেই বিষয়গুলো নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব তো আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালো মতো অনুধাবন করতেছো এটা চর্চা করতে হবে ভাষা অনুশীলন করতে হবে না হলে কিন্তু এগুলা লিকেজ থেকে যাবে তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ